কাঞ্চনজঙ্ঘা দেখা অভিযান শুরু করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটক আমার পেছনে, তারা এসেছেন কাঞ্চনজঙ্ঘা দেখবেন বলে, কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করবেন বলে। দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা আছি। যারা ঢাকা থেকে আসেন পর্যটকরা, তারা এই বাঁশঘাটটা নাকি অবশ্যই দেখে যান, তো সেই জন্য আমাদের দেখতে আসে। এই চা বাগানের রূপ দুরকম, বিকালবেলা আসলে একরকম এবং ওই সকালবেলা ভোরবেলা আসলে আরেক রকম। বন্ধুরা, চা খাবেন আর চা পাতা দেখবেন না, সেটা তো হতে পারে না। অনেকেই আমাদের কাছে জানতে চান যে কাঞ্চনজঙ্ঘা দেখার সময়টা কোন সময়, কোন সময় এটা দেখা যায়। তো আমরা এখানকার মুরব্বী প্রবীণ মুরব্বীদের সঙ্গে আলোচনা করে যতটুকু জানতে পেরেছি, তেঁতুলিয়া আসবেন আর তেঁতুল গাছ দেখবেন না, সেটা তো হতে পারে না। তা আমি সেই তেঁতুলিয়ার বিখ্যাত তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এখন ভোর 6টা বাজেনি এখনও, ভোরের আলো উঠছে। আমরা আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার অভিযান শুরু করতে যাচ্ছি। এই দেখার অভিযানে অবশ্য একটা উপলক্ষ আছে, সেটা হচ্ছে আমাদের তারছেরা টিমের 15 বছর পূর্তি উপলক্ষে আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছিলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া, তো তার প্রথম পর্ব সমাপ্ত হয়েছে টেকনাফ পর্বে। এবার আমাদের দ্বিতীয় পর্ব যেটা ছিল তেঁতুলিয়া পর্ব, তো সেটাকে ছোঁয়ার জন্যই আমরা সেই ঢাকাতে আসছি। তো আমরা এখন যাব, যদি আল্লাহ পাক আমাদের সহায় হন হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, অথবা পাবো না, তো যাই হোক। তাহলে চলুন যাওয়া যাক কাঞ্চনজঙ্ঘা দেখা, তাহলে চলুন যাওয়া যাক কাঞ্চনজঙ্ঘা দেখার সেই চমৎকার পয়েন্ট জেলা পরিষদ ডায়বাংলোর দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি জেলা পরিষদ ডাকবাংলোতে। এখানে একটা জিরো পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে এলাকাটা শুরু ডাকবাংলোর। যে এখানে আবার তেঁতুলিয়া ইকো পার্ক দেখা যাচ্ছে, সামাজিক বন বিভাগ, এটা বন বিভাগের আন্দোলনে দিনাজপুর। তো বন্ধুরা, তাহলে চলুন যাওয়া যাক, কী আছে আমাদের ভাগে। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 6টা বেজে গেছে। আমরা ঠিক 5:30টায় এখানে এসেছিলাম, একটু অন্ধকার অন্ধকার ছিল, কিন্তু এখন ভোরের আলো প্রায় ফুটে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটক আমার পেছনে। তারা এসেছেন কাঞ্চনজঙ্ঘা দেখবেন বলে, কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করবেন বলে। দেখা যাক কী হয়, আমরা অপেক্ষা আছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছি যে ব্লেম পর্ব শুরু হয়ে গেছে। মানে এখানে যারা এসেছেন পর্যটকরা, তারা অলরেডি একে অপরকে দোষী সাব্যস্ত করে কিছুটা কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছেন। তো আমরা তো ধৈর্য ধারণ করে বসে আছি, কারণ আপনারা জানেন যে আমরা বিটিএফ টিম যারা আছি তারা অসম অসীম ধৈর্যের অধিকারী। তো দেখা যাক আমাদের ধৈর্যের কোনো ফল পাই কিনা আমরা। এখনও সময় আছে, আমরা আকাশের দিকে তাকিয়ে আছি, দেখা যাক কী হয়। আর আমাদেরকে শুভকামনা জানাই। হ্যাঁ বন্ধুরা, শুধু ঢাকা থেকে 500 কিলোমিটার পাড়ি দিয়ে এই ভোর 7 সকালে আমরা শীতকে কাবু করে, মানে শীতকে উপেক্ষা করে আমরা বসে আছি কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়।
বন্ধুরা, আমি জানি না আমাদের এবার দেখা হওয়াও হবে কি না, কিন্তু যদি দেখা না হয় বা সামনে যদি কখনো দেখা হয় তাহলে সেই দেখার আনন্দে আমরা জানি না যে আমাদের মানসিক ভারসাম্য তখন কী হবে বা আমরা আমাদের মানসিক ভারসাম্যটা ঠিক রাখতে পারবো কি না খুশিতে, যে এই কাঞ্চনজঙ্ঘাকে এতবার দেখার পরে অবশেষে দেখা মিলল এবং সেই দেখাতে আমরা আনন্দে আত্মরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললাম। হ্যাঁ, তো সেই হিসেবে আমাদেরকে তখন কাঞ্চন পাগল বা কাঞ্চন পাগলা হিসাবে হয়তো অত এলাকা জনগণ আখ্যায়িত করতে পারে যে ওই দেখ ওরা আসছে এখনও। হ্যাঁ, এরকম পাগল কি স্বল্পবর্ষণা হবে? তার পোশাক আশাকের ব্যাপারে কিছু বলতে পারছি না, কিন্তু তার অ্যাটিচিউড যে খুব একটা সুখকর হবে না বা অ্যাটিচিউডটা খুব একটা গান্ধীবাদী হবে না এতে কোনো সন্দেহ নেই। ডাক বাংলো থেকে একটু সামনে গেলেই এখানে পার্ক আছে, ওখানে চা আছে, এবং এই সোজা রাস্তা দিয়ে গেলে অনেক সুন্দর চা বাগান দেখা যায়। এবং এই রাস্তা দিয়ে ভাঙা ব্রিজ, সামনে গেলে বাঁশ বাগান এবং চা বাগান অনেক কিছুই দেখা যায়। এদিকে মসজিদও আছে। ওই যে ওখানে চা চা আছে, কফি আছে, দুটো গ্যাস মসজিদ। এখান থেকে আপনি দূরে একটা ভাঙা ব্রিজ দেখতে পাবেন। বন্ধুরা, আমরা ডাকবাংলো থেকে একটা ভ্যানে নিয়ে একটু সামনের দিকে আসলাম। এখানে একটা ভাঙা ব্রিজ আছে। আমাদের ভ্যান চালক ভাই জানালেন যে এখানে অনেকে দেখতে আসেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো এটা আরেকটা পয়েন্ট বলা যেতে পারে। তো আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ব্রিজটা এখন আর চালু নেই, এখানে ওনারা এটাকে ভাঙা ব্রিজে বলেন। ব্রিজটা মানে ভারতে পড়েছে। প্রচুর পাখি ছিল ওই জলে। হ্যাঁ বন্ধুরা, আমরা ওই যে আপনার একটি যে ভাঙা ব্রিজ দেখলাম নদীর ওপারে ভারতীয় অংশে, ওই ভাঙা ব্রিজ দেখার পর আমরা এ পাশে চলে আসলাম। আমাদের ভ্যান চালক ভাই নিয়ে আসলেন এই বাঁশঝাড়টা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন খুবই মানে এরকম বাঁশঝাড় সচরাচর তো দেখা যায় না, বেশ ইন্টারেস্টিং। যারা ঢাকা থেকে আসেন পর্যটকরা তারা এই বাঁশঝাড়টা নাকি অবশ্যই দেখে যান, তো সেই জন্য আমাদের দেখতে আসা। লিচু বাগান করছিল না নিজে এটা? না, ওটা কমলা বাগান ছিল। হ্যাঁ, এখন ওটা লিচু আর আম বাগান। সোহেল, আমরা ওই দেখে আসছিলাম। আর বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা আসছি সেই জায়গাটা হচ্ছে মানে দুই দেশেরই চা বাগানের বলতে গেলে বর্ডার। আপনারা দূরে যে চা বাগানটা দেখছেন ওটা ভারতে পড়েছে, আর এই পাশের চা বাংলাদেশের। এবং এখানে পাশে আছে আম লিচু বাগান। জায়গাটা খুব নয়নাভিরাম জায়গা একটা, বেশ সুন্দর সবুজে। মানে সকালবেলায় শিশিরের কারণে পুরা চা বাগানটা গাছগাছালিগুলো সব সবুজে চকচক করতেছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা কতটুকু আস্তে আস্তে বোঝা যাচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, এখানে কিছু আমাদের কিছু অবজারভেশন আপনার সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আপনারা যখন সকালবেলায় আসবেন এই ডাকবাংলোর ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, তো ওর ফাঁকে আপনার একটা ছোট্ট একটা
ট্রিপ আপনারা ম্যানেজ করে ফেলতে পারেন, সেটা আমি বলতেছি আপনাকে। ডাকবাংলার ওখানে প্রচুর ভ্যান পাবেন, ওখান থেকে একটা ভ্যান ভাড়া করে আপনারা চলে আসবেন ভাঙা ব্রিজ যে জায়গাটা এর আগে দেখালাম আপনাদের, ওখানে ওখানে আপনারা দু তিন মিনিট থাকার পর দেন আপনারা ওখান থেকে আরও দুটো জায়গা আছে, দুটো বাস ঝাড়, বেশ মোটা মোটা বাস, এটা খুব সচরাচর দেখতে পাওয়া যায় না এই বাসগুলো। তো সেই দুটো বাস ঝাড় দেখার পরে থার্ড যে ডেস্টিনেশানটা আছে সেটা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই চা বাগানটা। এটা একটা এই মানে সামনে ইন্ডিয়ান বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডারেও চা বাগান এবং বাংলাদেশ বর্ডার সেখানেও চা বাগান, এবং জায়গাটা অত্যন্ত সুন্দর সবুজে সমারোহ। সকালবেলা আসলে শিশির পরে, শিশিরে পড়লে চা বাগান করে আরও সতেজ দেখায়, পাতাগুলো দেখতেই পাচ্ছেন শিশির পরে পুরো ভেজা। তো আমরা যারা ঢাকায় থাকি যেখানে সবুজের বড় অভাব, সবুজই দেখতে পাওয়া যায় না সেখানে, তারা যদি এখানে আসে তাদের চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এই চা বাগানের রূপ দুরকম, বিকালবেলা আসলে একরকম এবং ওই সকালবেলা ভোরবেলা আসলে আরেক রকম। তো বন্ধুরা এটি একটা, ও হ্যাঁ, আর এখানে আপনাকে বলে রাখি যে ভ্যান ভাড়াটা যে ভ্যানে করে আসবেন 100-120 টাকা নিবে, মানে আপনারা ডাকবাংলা থেকে উঠবেন ওখান থেকে এখানে তিনটে স্পট চারটা স্পট ঘুরিয়ে নিয়ে আবার আপনাদেরকে ডাকবাংলায় পৌঁছে দেবে। এক ঘন্টার মধ্যে টাইম লাগতে পারে সর্বোচ্চ। বন্ধুরা তার ছেড়া টিমের 15 বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা মনে বাসনা জেগেছিল যে আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব, অর্থাৎ বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথাকে স্পর্শ করব। সেই প্রেক্ষাপটেই আমরা, সেই প্ল্যানেই আমরা প্রথমে টেকনাফ যাই। টেকনাফে আমরা ঘুরেছিলাম, সেখানে আমাদের অত্যন্ত প্রিয় সদস্য জাহিদুল আলম সেলিম ভাই ছিলেন, সেখানে আমরা ঘুরে ফিরেছি। এবং টেকনাফের পরে আমরা দ্বিতীয় পর্বে এই তেঁতুলিয়াতে আসলাম, মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্পর্শ করা আমাদের সম্পন্ন হলো। এই যাত্রায় আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সিনিয়র টিসি সদস্য জামিল ভাই। তো যাই হোক, পরম করুণ আমার কাছে অনেক শুক্রিয়া যে তিনি আমাদের এই যাত্রাটা সম্পন্ন করলেন, আমাদেরটা সম্পন্ন হলো। বন্ধুরা চা বাগান বলতে আমাদের মনে ভেসে ওঠে সিলেট অঞ্চল, বৃহৎ সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ইত্যাদি অঞ্চলগুলো, কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এদের ফোকাসটা হচ্ছে সমতলে চা বাগান, মানে ওটা সিলেটে যেরকম একটু পাহাড়ি ডিবির মতো বিভিন্ন জায়গায় চা বাগান ছড়ানো, কিন্তু এখানে হচ্ছে সমতল। এই ফোকাস নিয়েই আমাদের এই পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গায় চা বাগান নতুন নতুন করে সৃজন হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি তার ফোকাসই হচ্ছে সমতলের চা বাগান। এবং এখানে দেখলাম আমরা যে শ্রীমঙ্গলের একটি মূর্তির ন্যায় স্ট্যাচু যে বানানো হয়েছিল যে চা কন্যা নামে, সেখানে জেলা পরিষদের সামনে একটি আমরা স্ট্যাচু দেখলাম, যেখানে আরেকটি চা কন্যার ভাস্কর্য তৈরি করে সেখানে বলা হচ্ছে যে সমতলের চা বাগানে আপনাদেরকে স্বাগত। তো আমরা সেটা বলতে চাই, যারা এরপরে সমতলে চা বাগান দেখতে আগ্রহী হবেন তারা অবশ্যই পঞ্চগড় তেঁতুলিয়া এই অঞ্চলটায় আসবেন। আমাদের আমাদের দেশটা ছোট হতে পারে কিন্তু এত বৈচিত্র্যময় এই দেশটা, এটা মানে যারা সরাসরি যদি না ভ্রমণ করেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে চা বাগান, চা পাতা সংগ্রহ করে এখানে রাখা আছে স্তূপ আকারে। তিনটি পাতা একটি কুড়ি যে কথা আছে, ভাই এখন কি চায়ের সিজন না তো? না এখন চায়ের সিজন, সিজন এখন আমাদের মানে দিনটাই কাটে না, দিন চলে না। এই সেই চা পাতা এখান দিয়ে প্রসেস করে চা পাতা তৈরি করা হয় চা পাতা থেকে। বন্ধুরা আমি একটু তথ্য দিয়ে রাখি, আমাদের ভ্যান চালক ভাইজান বললেন যে ইন্ডিয়ান অংশে যে চা বাগানটা এটা নাকি বয়স 100 বছর পুরনো। আসলে এটাই স্বাভাবিক, কেননা এটা হচ্ছে দার্জিলিং জেলা ফাঁসিদা অঞ্চলের নাম জায়গাটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই আমাদের দেশে যে এই অঞ্চলে চা বাগানগুলো এগুলো নতুন করা হচ্ছে সমতলে চা বাগান হিসেবে, আর ওগুলো তো আপনার আগে থেকেই, দার্জিলিং টি তো ওয়ার্ল্ড ফেমাস একটা চায়ের নাম আমরা জানি, সবাই চা প্রেমীরা জানেন। তো পেছনের বাগানটির বয়স 100 বছর। নিন জামিল ভাই কফি নিন।
ওই হচ্ছে ডাক বাংলো ওখানে, আর এখানে একটু সামনে আগালে মসজিদের সামনে। শীতের সকালে পাহাড় দেখতে দেখতে নদী দেখতে দেখতে পাহাড় বেরিয়ে গেছে, মানে দেখার ইচ্ছা ছিল যেটা হলো না, এই শীতের সকালে নদী দেখতে দেখতে ডাক বাংলোর পাশে দাঁড়িয়ে গরম গরম কফি কাপে চুমুক দেওয়া, এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, তেঁতুলিয়ে আসবো, মহানন্দার পাড়ে বসবো, কাঞ্চনজঙ্ঘা দেখতে ব্যর্থ হব, আর গরম কফি চাপে আর গরম কফি কাপে চুমুক দিব না, সেটা তো হতে পারে। বন্ধুরা, যারা প্রেম ভালোবাসায় বিশ্বাস করেন তারা চলে আসবেন তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলোর সামনে। বিদায় কাঞ্চনজঙ্ঘা, সরি বিদায় কাঞ্চনজঙ্ঘা, বিদায় তেঁতুলিয়া, অদেখা কাঞ্চনজঙ্ঘা। ওকে, এই পাশটা আমরা এই পাশে আমি এখন বসে আছি শাপলা রেস্টুরেন্টে, এটা তেঁতুলিয়া চৌরাস্তা এই অবস্থিত। এখানে সকালে নাস্তায় আছে জল, খিচুড়ি আছে, ডাল, কিউট সাইডের আর ডিম ভাজি। আমরা বলেছিলাম ভাজি শেষ হয়ে গেছে, প্রচুর ভিড়, খুব জনপ্রিয় রেস্টুরেন্ট বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, আমাদের এই পঞ্চগড় এলাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানে কোনায় কোনায় আপনার বেশ বৃষ্টির একটা ব্যাপার, বৃষ্টি বৃষ্টি বা বৃষ্টি ঢাকা মানুষকে খুব ভালোবাসে। তো আমরা এই বাদে যাচ্ছি না, সকালে নাস্তা শেষে একটু মিষ্টি ট্রাই করবো, দুই রকম মিষ্টি, রসগোল্লা এবং কালোজাম। রসগোল্লা 15 টাকা পিস আর কালোজাম 20 টাকা পিস। এটা হচ্ছে শাপলা হোটেল, খেয়ে দেখি কেমন। খুবই মজা রসগোল্লাটা, 15 টাকা কোনো ফ্রেশ, 15 টাকা বা একটু কালোটা খেয়ে দেখি। ভালো, তবে রসগোল্লাটা আরো বেশি মজা। আমাদের কাঞ্চনজঙ্ঘা উদযাপন চলছে হোক জয় ভাই। খাঁটি দুধের গরম গরম চা। বন্ধুরা, চলে এসেছি তেঁতুলিয়া। তেঁতুলিয়া আসবেন আর তেঁতুল গাছ দেখবেন না, সেটা তো হতে পারে না। তা আমি সেই তেঁতুলিয়ার বিখ্যাত তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা, বলতে গেলে এই তেঁতুলিয়ার যে প্রাণকেন্দ্র যদি বলা যায়, তাহলে এই চোর রাস্তাটাকে আমরা ধরতে পারি। আপনারা যদি এখানে চলে আসেন তো এখানে আপনি সব কিছু পেয়ে যেতে পারেন। এখানে পাশে আছে বাংলা হোটেল, এখানে আছে নুরজাহান হোটেল, পেছনে সামনে আছে শাপলা হোটেল প্লাস মানে রেস্টুরেন্টের কথা বলতেছি। আর থাকার জায়গাও এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়। আমরা উঠেছিলাম আপনার দোয়েল হোটেল, দোয়েলে
তো ওই জন্যই বলা যায় এটাকে আমরা আমাদের ভাষায় তেঁতুলিয়ার তেঁতুল স্কোয়ারও বলতে পারি। তো সেটাই বন্ধুরা, একটা ছোটো জায়গা, জায়গাটা অত বড় না, কিন্তু এই জায়গার মধ্যে এই 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 ক্ষুদ্র অংশটা হচ্ছে এর প্রাণকেন্দ্র। এখানে প্রচুর দোকানপাট পেয়ে যাবেন, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই এখানে, যদি কিছু কিনতে চান সেটাও এখানে আপনার অ্যাভেলেবেল আছে। আর থাকার হোটেলের জন্য যদি আপনারা কোনো রকম কনফিউশনে থাকে, তো আমাদের ভ্যান চালক ভাইরা আছেন, অটো চালক ভাইরা আছে, তাদের হেল্প নেন, তারা আপনাদেরকে ভালো জায়গায় ভালো জিনিসেই পৌঁছে নিয়ে যাবে। আমরা এভাবে করেছিলাম, আমাদের এক ভ্যান চালক ভাই আমাদেরকে এভাবে হেল্প করেছিল। তো এটা পনেরো দিনের সমস্যাটা বলতে কী হয়েছিল? হ্যাঁ, তবে এখানে ব্যাপার হচ্ছে যদি কাঞ্চনজঙ্ঘা নিয়মিত দেখা যায় তাহলে বন্ধের দিনগুলোতে প্রচুর হ্রাস হয়, সেক্ষেত্রে হোটেলের সংকট হয়, খাদ্য সংকট হয়, এগুলো আমরা শুনতে পেলাম এখানে এখানকার যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা ছিলেন। তো আপনারা চেষ্টা করবেন যদি উইকেন্ড ছাড়া যদি আসতে পারেন তাহলে হোটেল এবং রেস্তোরাঁতে ফ্রি খালি পাওয়ার সম্ভাবনা আছে, আর উইকেন্ডে আসলে তো কিছু করার নাই, সেটা তখন ব্যবস্থা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা। আর বন্ধুরা, এখানে অবশ্যই একটা আসার অন্যতম কারণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু যদি কাঞ্চনজঙ্ঘা, এটা তো পুরো ভাগ্যের ব্যাপার, এটা আপনারা বুঝতেই পারছেন, যদি কাঞ্চনজঙ্ঘা আপনারা না দেখতে পান একটুও মন খারাপ করবেন না, কারণ কাঞ্চনজঙ্ঘা ছাড়া এখানে এখানকার ভূপ্রকৃতি পরিবেশ প্রতিবেশ চমৎকার। ঢাকা শহরে আমরা যারা তো থাকি, নাগরিক ব্যস্ততায় বলুন, নাগরিক নানা রকমের সমস্যার মধ্যে যারা একটু সবুজ খুঁজতে চাই তাদের জন্য তেঁতুলিয়া একটা আদর্শ জায়গা। এখানকার ভূপ্রকৃতি আবার বললাম যেটা, এখানকার প্রতিবেশ পরিবেশ এবং এক কথায় অনবদ্য, খুবই একা নীরব বলবো না, খুবই খোলামেলা এবং অত গ্যাদারিং নাই, অত ক্রাউড নাই, যারা নির্ভীতে কিছু সময় কাটাতে চান তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। আর বন্ধুরা, তেঁতুলিয়া আসলে ফেরার সময় দিনাজপুরটা পালে টাচ করে যাবেন। আমরা আসি, আমরা ডাইরেক্ট পঞ্চগড় নামি, সেখান তেঁতুলিয়া আসি, ফেরার সময় কিন্তু আমরা আবার দিনাজপুর হয়ে তারপর ঢাকায় ট্রেনে করেছি। তো এটা একটা আপনাদের কাছে একটা আমাদের অবজারভেশন থাকলো, আপনারা এটা মিলিয়ে দেখতে পারেন। যাই হোক, এবারে যা হওয়ার হচ্ছে হবে, আমরা প্রতি বছরই তেঁতুলিয়া আসবো, এবং এখানে সবচেয়ে বড় কথা কি, আমরা রাত বিরতে ঘুরেছি, কোনো অনিরাপদ বোধ করি। হ্যাঁ, নিরাপত্তা, আর এখানকার যারা মানুষজন আছে, ভ্যান চালক বলেন, বাস কন্ট্রাক্টর বলেন, হোটেল মালিক বলেন, তারা বেশ আন্তরিক এবং অত্যন্ত মানে কী বলে সদালাপী মানুষ। তো এদিক দিয়ে আমাদের কোনো হ্যাসেল হয়নি। তো ওইটাই বলতে পারি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ঘোরার অভিজ্ঞতা আছে দেখে এই ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করি। এই তেঁতুল গাছের মোড়েই পঞ্চগড় যাওয়ার বাস পাওয়া যায়, 10 মিনিট পর পর বাস আসে। অনেকেই আমাদের কাছে জানতে চান যে কাঞ্চনজঙ্ঘা দেখার সময়টা কোন সময় এটা দেখা যায়। তো আমরা এখানকার মুরব্বী প্রবীণ মুরব্বীদের সঙ্গে আলোচনা করে যতটুকু জানতে পেরেছি, তারা বলে যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের 15 তারিখ পর্যন্ত এটা দৃশ্যমান করা যায় এখান থেকে, আপনার ডাকবাংলো থেকে বা আপনার এই তেঁতুলিয়ার এই পয়েন্টে বিভিন্ন পয়েন্টে। তো আপনারা এটা মাথায় রাখবেন, যদি কখনো দেখতে আগ্রহ জাগে তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে আসাটাই বুদ্ধিমান হবে। এক্ষেত্রে আরেকটু ডিটেল যদি বলতে হয় তাহলে বলা যায়, আমরা একটা ছেলের প্রোফাইল চেক করে দেখতে পেয়েছিলাম যে তিনি একদম খুব স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ছবি আপ করেছিলেন, তার ডেটটা দেওয়া ছিল মিডল অফ সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের মধ্যভাগে, তো 12-13-14-15 যাই ধরেন না কেন, এই সময়টায় আসতে পারলে বেস্ট চান্স কাঞ্চনজঙ্ঘা দেখা। তো আপনারা এটা মাথায় রাখবেন। বন্ধুরা, আমরা পঞ্চগড় উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং বাসে উঠে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চগড় চৌরাস্তার তেঁতুলিয়া চৌরাস্তার যে তেঁতুল গাছের পাশেই বাস এসে থামে, তো সেখান থেকে আপনারা উঠে যেতে পারেন, ভাড়া 50 টাকা। আর বলে রাখা ভালো, প্রতি 13 মিনিট পর পর গাড়ি ছাড়া হয়, প্রতি 13 মিনিট পর পর একটি গাড়ি ছাড়া। বন্ধুরা, ধাক্কা মারা মোড় থেকে পঞ্চগড়ে ধাক্কা মারা মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল যেতে, সেখান থেকে আমার দিনাজপুর যাচ্ছে, বাস ভাড়া হচ্ছে 130 টাকা। কতক্ষণ হচ্ছে এটা? এখানে 15 মিনিট পর পর ছাড়ে বললাম।
তো বন্ধুরা হোটেল সম্পর্কে তথ্য দিই, এই হোটেলটা আমরা নিয়েছি যেহেতু আমরা রেলে ট্রাভেল করবো, আমার রেল স্টেশন একদমই কাছে। আমাদের ওই যে মাছ ধরা অলরেডি হয়ে গেছে। হাফে নদীর পাড়ে আসবো আর গরম গরম পুরি এবং পেঁয়াজও খাবো না, সেটা তো হতে পারে। ভ্রমণে যাচ্ছেন? ব্যবহার করুন বেস্ট ট্যুর অ্যান্ড ফুড পিটিএফ ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ। সহজেই জানুন এই শহরে কোথায় থাকবেন, ঘুরবেন, কী খাবেন ও কেনাকাটা সহ তথ্য, ছবি, ভিডিও। সার্চ অপশনে খুঁজে পাবেন অনেক কিছু। এছাড়াও ইনস্ট্যান্ট চ্যাটিং অপশনে ভ্রমণ বিষয়ে আমাদের পরামর্শ পাবেন সহজেই। স্পেশাল বিটিএফ ম্যাপে পেয়ে যাবেন যা কিছু সেরা। আর বিস্তারিত ভিডিও তো আছেই, পিসি, ল্যাপটপ বা ট্যাবেও পাবেন বিটিএফ ওয়েব অ্যাক্সেস। বেস্ট ট্যুর অ্যান্ড ফুড পিটিএফ, লেটস ফাইন্ড আউট দ্য বেস্ট।